হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধু, ঠিক ধরেছেন, আজ আমরা একটি বেবি শপ নিয়ে কথা বলবো। অনেক মায়েরা রয়েছেন যারা প্রশ্ন করেছেন যে তাদের সন্তানকে কোন সাবানটি দিয়ে গোসল করাবেন। হ্যাঁ, বোনদের জন্য জানাচ্ছি, এই যে সাবানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জনসন কোম্পানির একটি প্রোডাক্ট। এটি বাচ্চাদের জন্য একটি আদর্শ সাবান, অর্থাৎ অনেক প্রচলিত এবং ব্যবহৃত এই সাবানটি আপনি বাজারে পাবেন। তবে এই জনসনের প্রোডাক্ট নিয়ে কিছু কথা বলতে হয়, কারণ এই কথা না বললেই নয় যে এই জনসন কিন্তু বিভিন্ন দেশে পাওয়া যায়। ইন্ডিয়া, বাংলাদেশ এবং থাইল্যান্ড সহ আরও অনেক দেশে রয়েছে এই প্রোডাক্টগুলো। তবে কোনটি বিদেশি এবং কোনটি আমাদের দেশে নকল হিসেবে প্রচারিত হয়, ব্যবহৃত হয় বা বিক্রি হয়, সেটি কিন্তু আপনাকে চিনতে হবে। জনসন জনসন ইন্ডিয়ান প্রোডাক্ট যদি আপনি নিতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে চিনতে হবে হলোগ্রাম এবং ইন্ডিয়ান যে প্রস্তুতকারক কোম্পানিগুলো রয়েছে তাদের নাম এবং আমাদের দেশে আমদানিকারক প্রতিষ্ঠানের নাম দেখে। এছাড়া থাইল্যান্ডেরও রয়েছে, আবার আমাদের দেশে অসাধু কিছু ব্যবসায়ী তারা এই নাম দিয়ে প্যাকেটের মতো করে হুবহু কিন্তু বাজারে ছাড়ছে। এই যে জনসন দেখতে পাচ্ছেন, এই বেবি সোপটি, এটি হচ্ছে থাইল্যান্ডের। এর গায়ে লেখা রয়েছে, এর আমদানিকারক কোম্পানিও রয়েছে। বন্ধুরা, এই যে 75 গ্রামের যেই সাবানটি দেখতে পাচ্ছেন, এটির দাম বাংলাদেশের বাজারে 90 টাকা যখন আমি এই ভিডিওটি করি তখন। কিন্তু দামের হেরফের হতে পারে। আরেকটি বিষয়, শিশুদের ক্ষেত্রে এই সাবান কি কার্যকর কিনা। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখেছি যে এই সাবানটি ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শিশুদের শরীরের সাথে, ত্বকের সাথে খুব ভালোভাবেই মানানসই এবং সেভাবেই এটি প্রস্তুত করা হয়। যদি আপনি সেটি চীনে কিনতে পারেন, তাহলে এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না বলে আশা করি। তবে কারো কারো যদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে আপনি এটি ব্যবহার করবেন না। এছাড়াও বাজারে কিন্তু আরও বিভিন্ন কোম্পানির বেবি সোপ রয়েছে। আজ আমরা রিভিউ দিলাম জনসন বেবি সোপ, 75 গ্রামের এই সাবানটি খুচরা বাজারে 90 টাকা বিক্রি হয়। জনসনের আরও বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, শুধু সাবান নয়, তারা শ্যাম্পু, বডি ওয়াশ, লোশন, আরও অনেক প্রোডাক্ট রয়েছে। তবে আজ আমরা সাবান নিয়ে কথা বললাম। বাচ্চাদের শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করতে হবে, আর সপ্তাহে অন্তত 1-2 দিন আপনি তাদের বডি ওয়াশ দিয়ে গোসল করাতে পারেন। পাশাপাশি আপনি এই সাবানটিও ব্যবহার করতে পারেন, হাত ধোয়ার ক্ষেত্রেও তাদেরকে আপনি এটি ব্যবহার করে দিতে পারেন। এটি তাদের চোখে জ্বালা পোড়া করবে না, ত্বকে খুব বেশি র্যাশ উঠবে না। সুতরাং শিশুদের ক্ষেত্রে আপনি এটি পছন্দের তালিকায় রাখতে পারেন। তবে এই সাবানগুলো আপনার বয়স ভেদে পাওয়া যায়। আপনি দেখে নেবেন যে কোন বয়সের শিশুর জন্য আপনি এটি ব্যবহার করছেন এবং সেটি বয়স দেওয়া রয়েছে কি না, মেয়াদ ঠিক আছে কি না, সব কিছু দেখে শুনে বিবেচনা করে তারপরে ব্যবহার করবেন। এই যে সাবানটি, এটি কিন্তু হোয়াইট কালার, এতে কোনো রং, এক্সট্রা রং নাই, ফলে প্রশ্নই আসে না যে এটি কোনো ক্ষতিকর ক্ষার জাতীয় পদার্থ রয়েছে। এটি ব্যবহার করলে শিশুর বিরক্তির কারণ হবে না, সুতরাং আপনি জনসন এই বেবি সোপটি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।